স্বাগত দীপ্ত সংবাদে, আপনাদের সাথে আছে আমি তানিয়া আফরিন। শরীয়তপুরের জাজিরার সাত্তার মাতবর থেকে মঙ্গল মাঝি ঘাটে আজ থেকে পরীক্ষামূলকভাবে ফেরি চলাচল শুরু হচ্ছে। নদীর তীব্র স্রোতের কারণে পদ্মা সেতুর পিলারের ধাক্কা এড়াতে শিমুলিয়া থেকে বাংলাবাজার নৌপথ বন্ধ করে দেয়ায় মাঝির ঘাট থেকে শিমুলিয়া হচ্ছে ফেরি চলাচলের নতুন নৌপথ। গত 21 আগস্ট থেকে শুরু হয় এই ফেরিঘাটের নির্মাণ কাজ। বুধবার পন্টুন স্থাপনের কাজ শেষ হয়। বিআরডব্লিউটিসির ঢাকা বিভাগের নির্বাহী প্রকৌশলী জানান, তীব্র স্রোত না কমা পর্যন্ত শিমুলিয়া থেকে বাংলাবাজার নৌপথে যাত্রী ও মালবাহী ফেরি চলাচল বন্ধ থাকবে। ততদিন এই পথ দিয়ে ছোট আকারের ফেরি চলবে। ফেরিগুলো পদ্মা নদীর চ্যানেল দিয়ে ভাটিতে যাবে, এতে সেতুর পিলারের সঙ্গে ধাক্কা এড়ানো যাবে। দর্শক, এই মুহূর্তে শরীয়তপুরের জাজিরার সাত্তার মাতবর থেকে মঙ্গলমাঝি ঘাটে আছেন আমাদের সহকর্মী রাজীব হোসেন রাজন। সবশেষ তথ্য জানবো তার কাছ থেকে। রাজন, ফেরি চলাচল কখন শুরু হবে আর প্রথম দিনে ফেরি ঘাটে গাড়ির চাপ কেমন দেখছেন আপনি? জি তানিয়া, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে আজকে 8 দিন যাবত কিন্তু শরীয়ত শিমুলিয়া এবং বাংলাবাজার নৌরোডে কিন্তু ফেরি চলাচল বন্ধ রয়েছে। আজ কিন্তু শরীয়তপুর জাজিরা যে মাঝিকান্দি যে ফেরিঘাটটি রয়েছে, আজকে কিন্তু আনুষ্ঠানিক পরীক্ষামূলক ভাবে চলার কথা রয়েছে, কিন্তু এখনো পর্যন্ত ফেরি ঘাটে না আসাতে পরীক্ষামূলক ভাবে ফেরিটি চলাচল করতে পারিনি। আমরা সকাল থেকে দেখেছি অনেক ফেরি চলাচলে করবে এই কথা শুনে কিন্তু অনেক জায়গা থেকে কিন্তু আপনার লোকজন গাড়ি নিয়ে এসেছে ফেরিঘাটে, কিন্তু ফেরিঘাটে কিন্তু এখন তেমন কোনো আমরা চাপ দেখতে পাইনি। কিছু কিছু মোটরসাইকেল এসেছে এই ফেরিঘাটে, হয়তো তারা আশা করেছিল যে আজকে ফেরিঘাটটি চলবে, এ কারণে তারা কিন্তু এখানে এসেছিল। কিন্তু এখনো পর্যন্ত যেই ফেরিটি আসার কথা রয়েছে সেটা এখনো আসেনি। দুপুর নাগাদ হয়তো পর যে পরীক্ষামূলক যে ফেরিটি চলবে সেটা দুপুর নাগাদ পরে আসতে পারে, এমন প্রায় আমরা আমাদের জানিয়েছেন বিআইডব্লিউর টি এর যে ঘাট কর্তৃপক্ষ তারা। তানিয়া, ধন্যবাদ রাজন। জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত স্মরণ সভায় বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিটিভির সৌজন্যে আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। ওই বাড়িতে আরো সবাইকে হত্যা করলো গুলির আঘাতে। আমার ফুপু, আমার আর একটা ফুফাতো বোন বিউটি এবং রিনা, আমার ফুফাতো ভাই খোকন, সকলে আহত ছিল। আমি তাদের সবাই আত্মার মাগফিরাত কামনা করি। ওই দিন যখন ধানমন্ডি বাড়ি আক্রমণ করে, তখন তাদের যে কামানের গোলা মোহাম্মদপুরে কয়েকটি বাড়িতে আঘাত করে, সেখানেও প্রায় 10 জন মানুষ মারা যায় এবং অনেকে আহত অবস্থায় ছিল। সেই মৃত্যুতে যারা মৃত্যুবরণ করেছে তাদেরকেও আমি আজকে দিনে স্মরণ করছি। মাত্র 3.5 বছর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব হাতে পেয়েছিলেন সবাই দেশ গড়ার। এই 3.5 বছরও কিন্তু তাকে সেভাবে সময় দেওয়া হয়নি। যেদিন থেকে তিনি বাংলার মাটিতে পা রাখলেন তারপর থেকেই যে কিন্তু ষড়যন্ত্রের জাল বিস্তার করতে শুরু করলো। বাংলাদেশের স্বাধীনতাকে ধ্বংস করা, চেতনাকে ধ্বংস করা, স্বাধীনতার আদর্শকে নস্যাৎ করা, এটাই ছিল এদের লক্ষ্য। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে আমাদের দলের ভিতরে আমার বাবার মন্ত্রিসভার সদস্য খন্দকার মোস্তাক সহ যারা জড়িত ছিল, আর তাদেরই মূল শক্তি ছিল সেনাবাহিনীতে, কিন্তু সেনাপ্রধান হয় কিন্তু উপসেনাপ্রধান বলে কেউ হয় না। তবে জেনারেল জিয়াউর রহমান, মুক্তিযোদ্ধা যারাই ছিল
আমি জানি বঙ্গবন্ধু শেখ মুজিব সবাইকে অত্যন্ত স্নেহ করতেন, কাজে তার সংসারটা টিকিয়ে রাখার জন্যই তাকে কুমিল্লা ক্যান্টনমেন্টে সে কর্মরত ছিল, সেখান থেকে নিয়ে এসে ঢাকায় উপসেনা প্রধান করে তাকে রেখেছিল। কিন্তু সে কখনো বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করত না, স্বাধীনতা বিশ্বাস করত না, কারণ জিয়াউর রহমান পাকিস্তানি হানাদার বাহিনীর একজন হিসেবে পাকিস্তান থেকে যে সমস্ত অস্ত্র প্রেরণ করা হয়েছিল সোয়াত জাহাজে, সেই জাহাজ থেকে অস্ত্র খালাস করতে যাচ্ছিল। জাতির পিতা জানেন যে প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়তে নির্দেশ দিয়েছিল, সংগ্রাম কমিটি গড়ার নির্দেশ দিয়েছিল এবং সমস্ত জায়গায় একটা ব্যারিকেড সৃষ্টি করতে নির্দেশ দিয়েছিলেন। এবং তার ওই ঐতিহাসিক 7ই মার্চের ভাষণে গেরিলা যুদ্ধের সার্বিক পরিচিতি বা মানে সার্বিক প্রস্তুতি নেবার নির্দেশ তিনি দিয়েছিলেন। 7ই মার্চের ভাষণ গভীরভাবে যদি শোনেন দেখবেন যে তিনি কিন্তু স্বাধীনতা অর্জনের জন্য যা যা দরকার সবই তিনি নির্দেশ দিয়েছেন এবং কীভাবে গেরিলা যুদ্ধ হবে তার প্রস্তুতি নেবারও নির্দেশ দিয়েছিলেন। এবং সেই আহ্বানে সাড়া দিয়েই কিন্তু সাধারণ মানুষকে এবং আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ তা কিন্তু সমস্ত বাংলাদেশে তারা সক্রিয় ছিল। এবং জিয়াউর রহমান যখন এই সোয়াত জাহাজ থেকে অস্ত্র নামাতে যায় সেখানে কিন্তু পাবলিক তাকে ঘেরাও দেয় এবং ধরে নিয়ে আসে। যেহেতু 25শে মার্চ পাকিস্তান হানাদার বাহিনী যখন নিরস্ত্র বাঙালির উপর তারা আক্রমণ শুরু করে দেয়, প্রথমে রাজারবাগ পুলিশ ফাঁড়ি, ঢাকা বিশ্ববিদ্যালয়, পিলখানায় তখন ইপিআর এবং ধানমন্ডি 32 নম্বর রোড, পূর্ব থেকে যেহেতু প্রস্তুতি ছিল এবং একটা নির্দেশনাও ছিল এবং স্বাধীনতার যে আনুষ্ঠানিক ঘোষণাটা সেটা ওই ইপিআরের ওয়্যারলেসের মাধ্যমেই সেটা প্রচার করে দেওয়া হয়। যখনই তারা আক্রমণ শুরু করে তার পরবর্তীতে সেটা প্রচার করা হয়। এবং যে চারজন ওখানে ছিল, একজন সুবেদার মেজর শওকত আলী সহ, তারা কিন্তু পাকিস্তান হানাদার বাহিনীর কাছে ধরা পড়ে, দীর্ঘদিন অত্যাচার করে তাদেরকে কিন্তু হত্যা করে। তো জিয়াউর রহমান সেই সোয়াত জাহাজ থেকেই অস্ত্র নিয়ে আসতে গিয়েছিল। আর ওই 25 মার্চ জাতিপিতা ঘোষণা দেওয়ার পরেও কিন্তু জিয়াউর রহমান পাকিস্তানি হানাদার বাহিনী তাদেরই একজন সৈনিক হিসেবেই, তাদের একজন সামরিক অফিসার হিসেবেই কিন্তু কাজ করছিল। এবং তার হাতে চট্টগ্রামে বহু আমাদের নেতাকর্মী যারা ব্যারিকেড দিচ্ছিল তার হাতে কিন্তু অনেকেই নিহত হয়েছে, তাদেরকে সে সবসময় বাধা দিয়েছে। কিন্তু জাতির পিতার যে ঘোষণাটা, সেই ঘোষণাটা 26 তারিখ দুপুরবেলা চট্টগ্রামের যিনি সাধারণ সম্পাদক হান্নান সাহেব তিনি প্রথম পাঠ করেন। এরপরে একে একে আমাদের ওখানে যারা নেতৃবৃন্দ সবাই পাঠ করেন। দর্শক, এতক্ষণ জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত স্মরণ সভায় বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্বজুড়ে করোনায় বুধবার 11,215 জন মারা গেছে, নতুন রোগী শনাক্ত হয়েছে 7,17,000-এরও বেশি। বুধবার যুক্তরাজ্যের ZOE কোভিড স্টাডির গবেষণায় দাবি করা হয়েছে 6 মাসের মধ্যে ফাইজার, বায়োএনটেক ও অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকার কার্যকারিতা কমে যায়। গবেষণায় দেখা গেছে ফাইজারের টিকার দ্বিতীয় ডোজে শতকরা 88% সুরক্ষা মিললেও 5 থেকে 6 মাস পর এটি কমে দাঁড়ায় 74%। আর অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা টিকার দ্বিতীয় ডোজে শতকরা 77% সুরক্ষা মিললেও পরে এটি কমে দাঁড়ায় 67%। এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ বেলা 3টায় দেখার আমন্ত্রণ রইল। আর আমাদের সাথে অনলাইনে যুক্ত থাকার উপায় facebook.com/deepnews এই ঠিকানায়।